দেখো, বাজারে নতুন ফুলকপি উঠেছে, আর ডেলি ডেলি তো ফুলকপি তরকারি ভালো লাগে না, ওই জন্য আমি আজকে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। এটা দিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি করে তোমাদের দেখাবো। দেখো, এটাকে আমি বড় বড় ডুমো ডুমো করে কেটে নেব। আগে ছাড়িয়ে নেই, নিয়ে এর বোটাগুলোকে ফেলে দেব। বোটাগুলো ভালো সিদ্ধ হয় না, ছোট ছোট করে, বেশি ছোট ছোট করলে পরে দিলে গলে যাবে। একটু বড় বড় সাইজেরই করব। এই দেখো, এইগুলো আমি বোটাগুলো ফেলে দেব। এই যে একটু চিরে দিলাম, দেখো আমি সুন্দর করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব এটাকে। দেখো আমার কড়াই গরম হয়ে গেছে, 2 চামচ তেল দেব। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কপিগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখো আমার ফুলকপি ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আবার আমি 2 চামচ তেল দেব, 2 চামচ তেল দিলাম। তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা দিলাম। এই দেখো একটু জিরে দিলাম। এই দেখো 2টো গরম 3টে লবঙ্গ, 2টো এলাচ আর 1টু দারচিনি দিলাম, 2টো তেজপাতা দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এই দেখো তোমার তেজপাতা, জিরে, লঙ্কা এগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি, এই টমেটোটা দিলাম। এবারের মধ্যে আমি নুন দিলাম, এটা 5 চামচ হলুদ দিলাম, জিরে গুঁড়ো 7 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো, এই দেখো এইটুকু আদা। এর মধ্যে আমি এই কপিগুলো দিয়ে দেব। আমি দেখো অল্প করে একটু চিনি দিলাম। দেখো এটা কষা হতে হতে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এই দেখো মুগ ডালটাকে আমি শুকনো কড়াইতে ভালো করে ধুয়ে ভেজে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। এবার আমি এই দেখো তেল ছাড়তে শুরু করেছে, আমি এর মধ্যে ডালটা ঢেলে দেবো। এর মধ্যে আমি সামান্য একটু জল দেব। দেখো এর মধ্যে আমি সামান্য একটু জল দিচ্ছি। দিয়ে এটাকে আমি আঁচটা কমিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে দিলাম। হয়ে গেছে, এই দেখো হয়ে গেছে। এবার আমি এই দেখো এই গন্ধ, সুন্দর গন্ধ বেরোবার জন্য 4-5টা কাঁচা লঙ্কা দিলাম, ধনে পাতা দিলাম। সুন্দর হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দেব। তোমরা ইচ্ছা করলে দিতেও পারো, নাও দিতে পারো, তবে ঘিটা দিলে পরে গন্ধটা খুব সুন্দর বেরোয়, ওই জন্য আমি 1 চামচ ঘি দিলাম। দেখো আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেব। এটা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে, সব কিছুর সাথেই খুব সুন্দর লাগে খেতে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো হয়ে গেছে আমার।
দেখো মুগ ডাল ফুলকপি দিয়ে মুগ ডাল হয়ে গেল আমার। দেখো এমনি করে তোমরা ফুলকপি দিয়ে মুগ ডাল করবে, করে খেয়ে আমাকে কমেন্ট করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, যাতে আবার আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে পারি।